দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি সানজিদা ইমাম মুন্নি, বার্তা টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। 5 মিনিটে দূর করুন ছারপোকা, তেলাপোকা। তেলাপোকা ও ছারপোকা ঘরের জন্য খুবই ক্ষতিকর, তাই আজকে আপনাদের বলবো কিভাবে ঘর থেকে দূর করবেন তেলাপোকা বা ছারপোকা। এই টিপসটি 100% কার্যকরী, যা পরীক্ষিত। টিপস 1, প্রথমে আপনি স্যাভলন বা ডেটল যে কোনো একটি নেবেন, আর লাগবে পানি। 250 গ্রাম পানির জন্য 4 চা চামচ স্যাভলন বা ডেটল। পানির পরিমাণ কম বেশি নিলে স্যাভলনের পরিমাণও কম বেশি নেবেন। এরপর পানি এবং স্যাভলন ভালোভাবে মিলিয়ে একটি বোতলে নেবেন। ভালোভাবে মিলানোটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভালোভাবে না মিশালে এটি কার্যকরী হবে না। তারপর বোতলের সঙ্গে একটি স্প্রের মুখ লাগিয়ে স্প্রে করে নেবেন। যেখানে যেখানে তেলাপোকা বা ছারপোকা ঘুরে বেড়ায় সেখানে সেখানে স্প্রে করে দিবেন। 5 মিনিটের মধ্যে তেলাপোকা বা ছারপোকা মরে যাবে বা চলে যাবে, আর কখনো আসবে না। পরপর 1 সপ্তাহের মতো স্প্রে করলে দেখবেন আপনার ঘর পুরোপুরি তেলাপোকা বা ছারপোকা মুক্ত হয়ে যাবে। টিপস 2, এর জন্য লাগবে শসা এবং পরিমাণ মতো পানি। নর্মাল পানি নিলেও হবে। প্রথমে আপনি শসাটা কেটে নেবেন রাউন্ড শেপ করে, খুব বেশি মোটা করে কাটবেন না, যাতে ব্লেন্ডারে ব্লেন্ড করা যায় সেরকম করে পাতলা পাতলা কাটবেন। খোসা সহ কেটে নেবেন। এবার কুচানো শসাগুলো ব্লেন্ড করে নিতে হবে। আপনাদের কাছে যদি ব্লেন্ডার না থাকে, তবে পাতায় খুব মিহি করে বেটে নিতে পারেন। একটা শসার জন্য 3 টেবিল চামচ পানি দিয়ে ব্লেন্ড করে নেবেন খুবই মিহি করে। এরপর একটি ব্রাশ নেবেন, ব্রাশে শসার পেস্ট লাগাবেন। যেখানে যেখানে তেলাপোকার উপদ্রব বেশি সেখানে সেখানে শসার পেস্ট লাগিয়ে নেবেন। তেলাপোকার উপদ্রব যতদিন বেশি থাকবে ততদিন লাগাবেন, উপদ্রব কমে গেলে কিছুদিন পর পর লাগালেও হবে। শসার পেস্ট বেশি ঘন আবার বেশি পাতলাও হতে পারবে না। লাগানোর পর যে পেস্ট বেঁচে যাবে সেটি আপনি একটি বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দিবেন। পরে আবার আপনি এই পদ্ধতিতে এই পেস্ট ব্যবহার করতে পারবেন। সবাই এটি বাসায় চেষ্টা করে দেখুন, আর ঘর থেকে চিরতরে তেলাপোকা ছারপোকা দূর করুন। ধন্যবাদ সবাইকে।